কোটা 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 চাই 30% কোটা চাই কোটা 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 চাই 30% কোটা চাই 30% কোটা চাই কোটা 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 চাই মুক্তি যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি এবং ভয়মুক্তি যোদ্ধাদের বাদ দিয়ে মুক্তি যোদ্ধার তালিকা প্রণয়ন করা সহ নয় দফা দাবি আমাদের আমরা অনেক দিন থেকে করে আসছি এর আগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি এর ভিতরে দুই তিনটা দাবি আমাদের মেনে নিয়েছে কিন্তু আমাদের সাথে সমঝোতা না করে আমাদের ডেকে আমাদের সাথে না বসে ওনারা আমাদের মেধাকে চুরি করে আমাদের অবমূল্যায়ন করে আমাদের দেখানো রাস্তাগুলাই ওনারা অনুসরণ করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সম্মানিত চেয়ারম্যান জনাব সোলাইমান আমাদের মাঝে উপস্থিত আছে এই বাংলা যেই ব্যক্তি সৃষ্টি না হলে সৃষ্টি হতো না সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বাবা চাচা এবং অনেক বোনেরাই যুদ্ধে গিয়েছিলেন সেই ক্ষেত্রে তারা তারা যেই যুদ্ধে জয় করে ওরা মুক্তিযুদ্ধ হিসাবে প্রকাশিত হয়েছিল এই দেশে সেই বীর মুক্তিযোদ্ধাদের সন্তান আমরা আর এই সন্তানদের সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তান লোকমান কমান্ডারের সুযোগ্য সন্তান জনাব সোলমান ভাইয়ের নেতৃত্বে আজকে সুদূর চট্টগ্রাম সিলেট এবং মমসিং খুলনা বরিশাল রংপুর বিভিন্ন জায়গায় থেকে আমাদের মুক্তিযোদ্ধার সন্তান সন্তান এখানে সমাবিত হয়েছে একমাত্র সোলেমান ভাইয়ের অনুরোধে এবং নেতৃত্বে আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রামটা আমাদের একটাই দাবি আমাদের তিরিশ কোঠা যে বহাল ছিল সেটা যেন পুনরায় বহল থাকে কী কারণে এটা উঠায় নিল আমরা জানি না আমরা আসলে এখানে আসছি মূলত বক্তব্য দেওয়ার জন্য না এখানে যারা আসছে তারা সত্যিকারের মুক্তিযোদ্ধার সন্তান আপনাদের সামনে উপস্থিত হয়েছি অধিকার নিয়ে যে অধিকার দিয়েছিল আমার বাবা চাচারা তারা উপহার দিয়েছে তিরিশ লক্ষ শহীদের লাল লাল রক্তে মিশা মিশানোর সাদা চাদর আর উপহার দিয়েছে বাংলার মাটিতে লাল সবুজের পতাকা বাংলার স্বাধীনতা তখন উনিশশো সালে আট লক্ষ মানুষ আট কোটি মানুষ ছিল বাংলায় তার ভিতরে তার ভিতরে যুবক ছিল তিন কোটি মাত্র যুদ্ধে অংশগ্রহ অংশগ্রহণ করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান তিন লক্ষর কাছাকাছি এবং তেইশে ফেব্রুয়ারি আমরা আজকে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমাদের এই নয় দফা দাবিগুলো যদি না মানে আমরা আগামী তেসরা ফেব্রুয়ারি আগামী তিনই ফেব্রুয়ারি আমরা এপ্রিল তিন এপ্রিল আমরা এই কঠোর আন্দোলনের ডাক দেব যদি আমাদের এই নয় দফা দাবিগুলি না মানে আমাদের দাবিগুলো হচ্ছে তিরিশ পার্সেন্ট কোটা বহাল করে আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে অনতি বিলম্বে রাজাকারের তালিকা প্রকাশ সহ সরকারি অফিস ও হাসপাতালে মুক্তিযোদ্ধাদের সম্মানের সাথে সেবা দিতে হবে মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি সহ পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা দিতে হবে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের দিয়ে পতাকা উত্তোলন করতে হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মৃত মুক্তিযোদ্ধার নমিনিকে ভোট দেওয়ার অধিকার সহ জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ দিতে হবে পরিবেশ রক্ষায় হাতির জিল লেখ সহ ঢাকা শহরের দুর্গন্ধ সকল ডোবা নালার পানি ও ঢাকা শহরের বায়ু দূষণ মুক্ত করে যোগ্য করতে হবে মানব সেবা সহ দেশে দেশ সমাজ উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠনতন্ত্র লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন বাজেট অনুদান প্রদান করতে হবে দাবিগুলো হলো তিরিশ পার্সেন্ট কোঠা বহাল করে আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে অনতি বিলম্বে রাজাকারের তালিকা প্রকাশ সহ সরকারি অফিস ও হাসপাতালে সম্মানের সাথে মুক্তিযোদ্ধাদের সেবা দিতে হবে তিন নম্বর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতিসহ পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা দিতে হবে ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের দিয়ে পতাকা উত্তোলন করতে হবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মৃত মুক্তিযোদ্ধার নমিনিকে ভোট দেওয়ার অধিকার সহ জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র দিতে হবে পরিবেশ রক্ষায় হাতির জিলের লেক সহ ঢাকা শহরে দুর্গন্ধযুক্ত সকল ডোবা নালার পানি ঢাকা শহরে বায়ু দূষণ মুক্ত করে যোগ্য করতে হবে মানব সহ দেশ ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গঠনতন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে বাজেট ও অনুদান প্রদান করতে হবে সরল প্রাণ ছাত্রদের মাঝে ওঠা বিভ্রান্তি সরানি সহ বাজার সহ নানা রকম গুজব রটানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি চিকিৎসা সুশৃঙ্খল মুক্ত নিরাপদ আবাসিক ব্যবস্থা নিশ্চিত সহ ছাত্রদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে শিক্ষিত জনশক্তি গড়ে তুলতে পারলে দেশের বেকারত্ব দূর হবে